কুমিল্লার মনোহরগঞ্জে টানা 50 বছর ইমামতি করে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন আলহাজ হজরত মাওলানা আব্দুর রব। মাত্র 25 বছর বয়সে ইমামতি শুরু করে অর্ধশত বছর ইমামতি করেছেন একই মসজিদে। তাই বিদায় বেলা স্থানীয় বাসিন্দা, মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের এমন ভালোবাসায় সিক্ত হন তিনি। ইমামের জন্য মসজিদ কমিটি উপহার দিয়েছেন 5 লক্ষ টাকা এবং বিভিন্ন উপহার। কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সালটা 1973, মাওলানা আব্দুর রবের বয়স তখন 25। এই বয়সেই কুমিল্লার মনোহরগঞ্জ বাজারে অবস্থিত মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের দায়িত্ব নেন তিনি। এরপর একে একে কেটে গেছে 5টি দশক। বয়সের ভারে সময় হয়েছে দীর্ঘ 50 বছরের ইমামতি জীবনের ইতি টানার। জীবনের 75 বছর বয়সে এসে অবশেষে ইমামতি অধ্যায়ের সমাপ্তি হয়েছে তার। তবে প্রিয় ইমামের বিদায়কেও স্মরণীয় করে রাখতে ভুল করেননি মুসল্লিরা। এবং এই 50 বছর যাবত উনি বিতর্কের ঊর্ধ্বে এলাকায় এই মসজিদে ইমামতি করেছে। একজন শুধু উনি ইমাম খতিব ছিলেন না, যেমন ইবাদতের দিক দিয়ে উনি, আমি মনে করি আমার দেখা মতো এলাকায় শ্রেষ্ঠ। উনি উনি অনেক প্রচুর ইবাদত করেন, এখনও করেন। বিদায় বেলায় প্রিয় ইমামকে দিয়েছেন রাজকীয় সংবর্ধনা। বিদায়ের 2 দিন আগেই মসজিদ সহ আশপাশের এলাকাকে সাজানো হয় আলোকসজ্জায়। সবশেষ শুক্রবার জুমার নামাজ পড়িয়ে ইমামতি জীবনের ইতি টানেন মাওলানা আব্দুর রব। এদিন জুমার নামাজ শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরেছেন তিনি। শুক্রবার বাদ জুমা মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম। পুরো আয়োজনটি করেন মসজিদের মুসল্লি কমিটি। এতে বক্তব্য রাখেন মুসল্লি কমিটির আহ্বায়ক শাহ আলম, বাজার পরিচালনা কমিটির পক্ষে কামাল হোসেন, মসজিদের মুসল্লি অধ্যক্ষ আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মিলন, এএসএম মাহবুবুর রহমান হেলাল, কাজী মিজানুর রহমান, মোক্তার হোসেন সুমন, ডাক্তার জসিমউদ্দিন, সার্ভেয়ার মনিরুজ্জামান, কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুর রহমান প্রমুখ। এদিন দুপুরে প্রিয় ইমামকে বিদায় জানাতে প্রতিকূল আবহাওয়ায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লি এই সংবর্ধনায় সমবেত হন। এই মসজিদে উনি দীর্ঘ 50 বছরের ইমামতি করেন। মসজিদের কমিটি এবং এলাকার মুসল্লিবৃন্দ ওনাকে যে সম্বর্ধনা দিচ্ছে। মনোহরগঞ্জ জামে মসজিদের খতিব এবং ইমাম হিসাবে উনি 50 বছরের অধিক কাল দায়িত্ব পালন করেছেন। তো এই এলাকায় বসবাস এবং এই ইমামতি করার কারণে উনি এমন একজন মানুষ যে উনি সর্বজন শ্রদ্ধেয়। এখানে ওনাকে সবাই এই এলাকার সবচেয়ে মুরব্বী এবং একজন ইমানদার এবং মোমিন হিসাবে জানে। এ সময় অশ্রুসিক্ত নয়নে প্রিয় ইমামকে বিদায় জানান তারা। এবং এইভাবে ইমামদেরকে বিদায় দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের সকল মসজিদের ইমামদেরকে যেন এভাবে বিদায় দেওয়া হয়, তাহলে আমাদের ইসলামের যে ভিত্তা আরো শক্ত হয়ে যাবে। মাওলানা আব্দুর রবের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ডুমিরিয়া গ্রামে। 7 ছেলে 5 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট, নগদ 5 লাখ টাকার চেক সহ নানা উপহার তুলে দেওয়া হয় মাওলানা আব্দুর রবের হাতে। এ সময় মুসল্লিদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ইমাম মাওলানা আব্দুর রব। পরে তারা প্রিয় ইমামকে বাড়ি পৌঁছে দিয়েছেন সুসজ্জিত ঘোড়ার গাড়ি দিয়ে। এছাড়া ওই ইমামের বিদায় উপলক্ষে আশপাশের বিভিন্ন এলাকার মসজিদের অন্তত 30 জন ইমামকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা উপহার। আয়োজক ও স্থানীয়রা জানায় 1973 সালে মাত্র 25 বছর বয়সে মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির দায়িত্ব নেন মাওলানা আব্দুর রব। এই সময়ের মধ্যে 75 বছর বয়সী মাওলানা আব্দুর রব বর্তমানে নান্দনিক মসজিদটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইমামতির শুরুতে তিনি সম্মানী পেতেন 40 টাকা আর সবশেষ তিনি মাসিক সম্মানী পেতেন 20,000 টাকা। আব্দুর রব উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। 42 বছরের শিক্ষকতা শেষে সেখান থেকেও এরই মধ্যে অবসরে গেছেন তিনি। দলমত নির্বিশেষে তিনি এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। প্রিয় ইমামের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে মনোহরগঞ্জ বাজারস্থ বিভিন্ন সড়কে করা হয় তরুণ নির্মাণ, মসজিদ ও বাজার এলাকায় আলোকসজ্জা সহ মুসল্লিদের উদ্যোগে করা হয়েছে নানা আয়োজন। বাজারের ব্যবসায়ীরাও তাকে সংবর্ধনা জানাতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এলাকায় যারা গুণীজন তাদেরকে সব সময় সম্মান দেওয়ার চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে 50 বছরের ইমামতির পর বিদায় বেলায় সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। এদিকে এমন সংবর্ধনায় সিক্ত হয়েছেন বলে জানান মাওলানা আব্দুর রব। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাকে এত সম্মানের সহিত এলাকাবাসী ছাত্র মিলে সম্বর্ধনা দিয়েছে, যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। যারা অনুষ্ঠান করেছে তাদের সকলের জন্য আমি অন্তর অন্তস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে সুশান্তিতে রাখো। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় সততার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করেছি। কখনো ভাবিনি আমার বিদায়টা এত সম্মানের হবে। আমি এমন উদ্যোগের জন্য মসজিদের মুসল্লি, এলাকার ছাত্র, যুব সমাজ, বাজারের ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্য বলতে আমি আবেগ আপ্লুত। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।